আমরা রমজানের শুরুতে মসজিদ ভর্তি মুসল্লি দেখি বাংলাদেশে, মসজিদ ভর্তি হয়ে বারান্দা ভর্তি মুসল্লি দেখি, বারান্দা ভর্তি হয়ে রাস্তা চাটাই বিছাই, শেষ দশ দ্বিতীয় দশম যখন শুরু হয় বাহিরের চাটাই টাটাই গোছায় মসজিদ সবরা ভিতরে নিয়ে আসেন, কারণ মুসল্লি আস্তে আস্তে ভিতরে চলে আসে। আর শেষ দশ দিন আসলে মসজিদের নিয়মিত মুসল্লি ছাড়া যেগুলো রমজানের সিজনাল মুসল্লি ছিল এগুলো আস্তে আস্তে সব মার্কেটে চলে যায়, দোকান কাপাটে চলে যায়। রমজানের মজাটাই যেখানে শেষে, সেখানে শেষে মুসল্লিরা আস্তে আস্তে মার্কেটে চলে যায়। আল্লাহ তালা আমাদেরকে রমজানের শেষ দশকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশক আসলেই আয়েশা আহলা তার পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন যে ঘুমিও না, তার মানে তারা যদি ঘুমাতেন তাদেরকেও ডেকে দিতেন যে এই দশক ঘুমের দশক না, এ দশক কামাইয়ের দশক, এক রাত হাজার মাস ইবাদতের চাইতে উত্তম, এই সুযোগটা যাচ্ছে, অতএব উঠো, ডেকে তুলতেন। অন্য সময় পরিবারকে তিনি তাহাজ্জুদের জন্য ডাকতেন না, রাত জাগার জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা পড়বে যার ইচ্ছা পড়বে না, কিন্তু শেষ দশক পরিবারের লোকদেরকে তিনি ডেকে তুলতেন। কারণ আপনার সামনে দিয়ে যদি আপনি কোনো একটা সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছেন, সেখানে একটা অফার চলছে, কি অফার, যে ট্রলি নিয়ে যদি কেউ সেখানে প্রবেশ করে যা খুশি ট্রলিতে ভরে নিয়ে আসবে, আজকের দিনের জন্য অফার ফ্রি, এরকম অফার কেউ দেয় না দুনিয়াতে, ধরুন দিল কেউ। এই সুযোগ যদি আপনি পান, আপনার সাথে আপনার ফ্যামিলির চার পাঁচজন মেম্বার আছে, আপনার স্ত্রী সন্তান আছে, আপনি তাদেরকে বলবেন তোমরা অপেক্ষা করো আমি ট্রলি নিয়ে ভর্তি করে নিয়ে আসি, এটা বলবেন? যদি আপনার গাড়িতে আপনার ছেলেটা ঘুমে থাকে, ডেকে তুলুন, আরে বেটা জলদি উঠ, কপাল পড়া ঘুমাইতেছ বেটা, দেখছো সফা, ওঠ, টলি একটা নে, ঠেল, যা পারো ঢুকা। পরিবার লোকদেরকে ডেকে তুলতেন, এত বড় অফার চলছে, আরে এখন ঘুমের সময়, উঠো। আর আমাদের অনেকের আছে যে আমরা রমজানের পরে ঈদ আসছে, ঈদের প্রস্তুতি নিতে নিতে আমাদের শেষ দশক শেষ। ব্যাপারটা হলো ওইরকম যে পরীক্ষার টেনশনে পড়ালেখা নেই, পরীক্ষা আসছে সেই টেনশনে কি নাই, পড়ালেখা করার সুযোগ পায় না, যে পরীক্ষার টেনশন করতে করতে আমি পড়ালেখার সময় পাই না, এখন ঈদের টেনশন করতে করতে শেষ দশকের ইবাদত তৌফিক। আর ঈদের ঈদের আনন্দ কার জন্য, ঈদের আনন্দটাই তো হলো যে রমজান জুড়ে শেষ দশক জুড়ে ইবাদত করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত হাঁপায় উঠছে, ঘুম নাই, চোখ লাল, এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ ঈদ দিয়েছেন যে কষ্ট করেছ রমজান মাস, নগদ একটু একটা দিন আনন্দ করো, ফুর্তি করো, আর আসল আনন্দ আখেরাতে তোমার জন্য জমা আছে। আপনি জিলহজের প্রথম দশ দিন ইবাদত করবেন, তার জন্য আপনাকে আনন্দ দেওয়া হয়েছে জিলহজের পরে দশ দিনে, দশম দিনে এসে ঈদুল আজহা, রমজানের গোটা মাস জুড়ে ইবাদত বন্দী করবেন, এরপরে আপনাকে নগদ পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে ঈদুল ফিতরের আনন্দ, পবিত্র আনন্দ। দেখুন এই আনন্দগুলোর সাথে কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না, কোনো কিছুর সাথেই না। এই যে আমরা ইফতারের আনন্দ পাই, আমি প্রায় বলার চেষ্টা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমে ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুইটা আনন্দ দেন, কয়টা আনন্দ, ফারহাতুন ইনদা ফিত্রিহ ওয়া ফারহাতুন ইনদা লিকা'ই রাব্বি। একটা আনন্দ হলো যখন ইফতার করে, আমি প্রায় বলি আচ্ছা ইফতার মানে নাস্তা, ইফতারের বাংলা কি, নাস্তা, রমজানের সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যায় নাস্তাটা করি আমরা, আর রমজানের বাইরে সারা রাত না খেয়ে থেকে সকালে নাস্তা করি, জিনিস একই। রমজানের যে নাস্তা ইফতারের সময় যে আনন্দ, যারা রোজাদার তারা বলতে পারবেন, বা রমজানের বাইরেও যখনই আপনি রোজা রাখেন আর কি, ইফতারের সময়ের যে আনন্দ, সকালে আপনি যে নাস্তা করেন সেখানে কি এরকম আনন্দ অনুভব হয়? জাস্ট খাওয়া দরকার, খেয়ে অফিসে গেলাম, কাজে গেলাম, ঝামেলা শেষ। আর ইফতারির কি অভূতপূর্ব আনন্দ, কি পবিত্র অনুভূতি, কি নির্মল অবর্ণনীয় এক স্বাদ, তৃপ্তি, অপেক্ষা করছেন সূর্য ডুবা, সূর্য ডুবে গেছে, ইফতারটা করলেন, ভালো লাগা কাজ করছে, কি ফিলিংস। দেখুন তো পৃথিবীতে বহু খাবারই তো আমরা খাই, ফাইভ স্টারে, সেভেন স্টারে, বিভিন্ন হোটেলে, কতক্ষণ আমরা জীবনে খেয়েছি ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ইফতারের সময় ওই আপনার বাসার হয়তো অল্প স্বল্প ইফতার, এমন আহামরি কোনো আয়োজন নাই, একটু শরবত খেয়েছেন, একটু সোলামুড়ি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, একটু জুস খেয়েছেন, আপনি বলুন তো ওই খাবারের জন্য যে অপেক্ষা করছেন, এরপর যে ইফতারটা করেছেন, ইফতারের পর মুহূর্তে ওই মুহূর্তের যে তৃপ্তি আনন্দ, এটাকে আপনি ফাইভ স্টার সেভেন স্টারের যে খাবার খেয়েছেন, বহু আইটেমের খাবার, চল্লিশ পঞ্চাশ মত খাবারও খেয়েছেন, একটু মিলায়েন তো দেখি,
ভাইরা আমার, আমি আমার অনুভূতির কথা ব্যক্তিগত বলতে পারি, আমার তো মনে হয় যে ইফতারের সময় যে আনন্দ পৃথিবীর কোনো খাবারের সাথে সে আনন্দ চলে না, এর তুলনা চলে না। আপনি দু চার পাঁচ দিনও যদি না খায় থাকেন, আল্লাহ না করুন এরকম পরিস্থিতিতে পড়েন, এরপরে খাবার দেখেন আপনার ভালো লাগবে, আপনার কষ্ট সুখ কষ্ট দূর হবে, আপনার আনন্দ হবে, কিন্তু ভাইরা ইফতারের আনন্দের সাথে কোনো খাবারের কোনো আনন্দ নেই। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এখানে আনন্দ তৈরি করে দেন, তৃপ্তি আল্লাহ তাআলা রোজাদারকে দিয়ে দেন, এটা আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেন রোজাদারের জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাইমি ফরহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে, এর একটি হলো ফরহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে। ঠিক একইভাবে গোটা রমজান জুড়ে রোজা রাখার পর ঈদের দিন যখন সে ইফতার করবে, অর্থাৎ ঈদের দিন যখন ঈদ পালন করবে, তখন যে আনন্দ হবে ওই আনন্দটা বছরের অন্য কোনো উৎসবে আপনি পাবেন না। কি এক পবিত্র আনন্দ আপনি ঈদগাহে যাওয়ার, ঈদগাহ থেকে আসার, ঈদের দিনের যে আবহাওয়া, যে পরিবেশ, আপনি তুলনা করেন, আপনার জীবনে অনেক আনন্দের দিন এসেছে বা আসবে, কিন্তু ঈদের দিনের আনন্দের মতো নির্মলতা, পবিত্রতা, এটা এই দিনকার অনুভূতি, এটার সাথে আপনার কোনোটা আপনি তুলনা করতে পারবেন না। কারণ আল্লাহ স্বয়ং সেখানে আপনার ভিতরে সে পবিত্র অনুভূতি দান করেন। তো সেটা তো তাদের জন্য যারা ইবাদত বন্দী করে, শেষ দশক ইবাদত করবে, রমজান জোড়ে ইবাদত করবে। ঈদের ব্যস্ততায় যদি আমাদের রমজান বরবাদ হয়, আমাদের মা বোনদের রান্না বাড়া, ঈদের পসরা সাজানো, এগুলা কেনাকাটা করা, ঝামেলা পোহানো, এগুলা করতে করতে ঈদের দিনগুলো যদি এই রমজানের শেষ দশক যদি চলে যায়, আর আমাদের যদি এগুলো কেনাকাটা করতে করতে বাজার করতে করতে চলে যায়, দুঃখজনক, চরম দুঃখজনক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের অবশিষ্ট সময়গুলোকে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন।